জ্যৈষ্ঠ মাসের দিন মালদা মঙ্গলবাড়িতে গৌরবাবুর একটা হোটেল আছে, ওই হোটেলে একটা লরিওয়ালা ঢুকেছে। এইবারে লরিওয়ালা ঢুকে বলছে, আচ্ছা খাবার টাবার কিছু হবে? মানে রাতের বেলায় গৌরবাবু মনে করলো বন্ধ করে দিয়ে বাড়ি যাব, আর কিসের জন্য রাত্রি বসে থাকবো? এমন সময় গাড়িওয়ালা ঢুকে গেছে। এবার বলছে, দেখো ভাই, এখন তো হোটেল বন্ধ করে দিব, খাবার দাবার তরি তরকারি কোনো কিছুই নাই, মনে হয় দুই তিনটা রুটি আছে, যদি খালি রুটি খাও খেতে পারো। এবার ড্রাইভারটা বলছে যে ঠিক আছে, যেন খালি রুটিই খাবো, রুটি খাই। এবার রুটি খেতে খেতে খালি রুটি কি আর খাওয়া যায়? এইবারে ডাক দিয়ে হোটেল মালিককে কয় যে মালদা জেলার আম তো বিশ্ববিখ্যাত, জ্যৈষ্ঠ মাসের দিন তো আপনার হোটেল আমের চাটনি করেন না। এবার হোটেল মালিক খুব রেগে যাচ্ছে, বলছে মশাই আগেই বললাম যে খালি রুটি আছে কোনো কিছু হবে না, এইবার আবার চাটনির দরকার। কর্মচারীকে বলছে, দেখ চাটনি থাকলে একটু দে। এবার একটু আমের চাটনি দিয়েছে। এবার আমের চাটনি দেওয়ার পরে ওই চাটনি দিয়ে রুটি কিছুক্ষণ খাওয়ার পরে এইবার বলে, চাটনিটা খুব সুন্দর হয়েছে, তো চাটনির মধ্যে আমের আঠি নাই। মানে হোটেল মালিক কঠিন রেগে গেছে, বলছে ভাই তুমি বের হও তো, রুটির দাম দিতে হবে না, বের হও। তো ড্রাইভার বলছে, দেখেন রাগ করবেন না, আমের আঠি যদি না থাকে চাই না, যদি থাকে একটা চাটনির থেকে একটা আমের আঠি দেন। এবার কর্মচারীকে বলছে, দেখ আঠি আসে নাকি, তো একটা আমের আঠি এনে দিয়েছে চাটনির মধ্যে থেকে। এইবার ড্রাইভার ওই আঠিটার মধ্যে দুই এক চোষণ দেওয়ার পর বলছে, চাটনিটা তো ভালোই লাগলো কিন্তু আঠিতে ঠগিয়ে দিলেন। বলছে আঠিতে ঠগালাম মানে? ওই আঠিতে ঠগালে না মানে, এমন একটা আঠি দিলেন আঠির মধ্যে তো কিছুই নাই। এইবার কিন্তু হোটেল মালিক বলছে, বের হও, নিজের ইচ্ছায় বের হবো না, গলা ধাক্কা দিয়ে বের হব করব। বললাম খালি রুটি, তারপর চাটনি, তারপর আঠি। এইবার আবার বলছে আঠির মধ্যে কিছু নাই, এক আঠি যদি সব ড্রাইভার মিলে চষে আঠির মধ্যে কি কিছু থাকে? হাই সর্বনাশ। ড্রাইভার বলছে, এক আঠি যদি সব ড্রাইভার মিলে চষে মানে? বলছে মানেটা শোনো, তোমাদের ড্রাইভারদের এইটাই একটা স্বভাব, ওই আসলেই চাটনি চাওয়া, ওই চাটনি দেওয়ার পর বলবা আমের আঠি দাও, তো একটা আমের তো আর দশটা আঠি হয় না, আর বস্তা ভর্তি আম দিয়েও চাটনি বানানো হয় না, দুই একটা আমের চাটনি বানানো হয়, কিন্তু যেই ড্রাইভার চাটনি খায় ওইটাই আঠি চায়। তো এত আঠি কোথায় পাবো? ওই দুই একটা আমের যা চাটনি করা হয় ওই দুই একটা আঠি থাকে। তো যখন এক ড্রাইভার তার ইচ্ছে মতো আঠিটা চষে ফেলে রেখে চলে যায়, ওইটা আবার চাটনির মধ্যে নিয়ে রাখা হয়, যখন আবার আর এক ড্রাইভার এসে চায় ওই আঠিটাই আবার পুনরায় দেওয়া হয়, তো এক আঠি যদি সব ড্রাইভার মিলে চষে ওই আঠির মধ্যে কি আর কিছু থাকে? তো এক দল আছে দেখবেন বাবাজি ঠিক আছে, হয়তো গ্রামে বাবাজি মাতাজি আসলো, আদর যত্ন করলেন, ভালোভাবে থাকলো, এবার চলে গেল, দেখবেন পরের বছর মাতাজি ঠিক আছে কিন্তু বাবাজি আর একটা। যদি জিজ্ঞেস করেন যে মাতাজি এটাকে কয় বাবার, এখন এইটাই বাবাজি। এদেরকেও সাধু বলা হয় তাই তো? তাহলে এর মধ্যে প্রকৃত সাধুটা কি? আর এই যে এক আঠি নিয়ে সবাই যে টানাটানি করে, আঠির মধ্যে কি আছে এইটাও কিন্তু একটু বলতে হবে। প্রথমবারে এইটুকুই জিজ্ঞাসা থাকলো গোসাইয়ের কাছে।